Assalamualaikum. সালাফ বাবুর সেকেন্ড বার্থডে উপলক্ষে ছোটখাটো একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখুন আমার স্টাইলিশ ময়না পাখি বাবাটা রেডি তার বার্থডে সেলিব্রেশনের জন্য। সে খুবই এক্সাইটেড, আম্মুর উদ্যোগেই না তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা। বাবার আগমন 26 আগস্ট 2021 সনে, এই দিনই আমার কোল জুড়ে আমার বাবাটা আসছে। মন আল্লাহ তাআলার তরফ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া দ্বিতীয়বার মা হবার আনন্দ উপভোগ করতে দেওয়ার জন্য। আমার এই দুই বাবার জন্য সকলে দোয়া করবেন যাতে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আল্লাহ তাআলা যাতে তাদের নেক হায়াত দেন, নেক হায়াত দারাজ করেন। এই যে দুই ভাইয়ের দুষ্টামি সারাদিনই চলতে থাকে, তাদের ভালোবাসারও কমতি নাই, খুনসুটিরও কোনো কমতি নাই, ঝগড়া তো আসেই খেলনা নিয়ে। সিনাবাপু আসছে ছোটো ভাইয়ের বার্থডেতে, সকল কাজিনসরা আসছে। এই যে আরেকটা কিউট বেবি, সবাই তাদের জন্য দোয়া করবেন যে সব সময় তারা মিলেমিশে ভালোভাবে থাকতে পারে, সম্মানের সহিতে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। দুই বছর শেষ হলো মাত্র, তার আদো আদো কথা সারাদিনই ফুটতে থাকে। এক একদিন এক একটা নতুন ওয়ার্ড তার ডিকশনারিতে জয়েন দেয়। আসলেই এই সময় বাচ্চাদের কথাগুলো খুবই ভালো লাগে, আনন্দদায়কও বটে। এখন যা বলি তাই তার কপি করার সে চেষ্টা করে। যার একটা কিউট গার্ল, ইনসাফের চাচা চাচি দাদু, তারপর ফুফুরা ফুফা সবাই আসছে। আসলে বাচ্চাদের গেট টুগেদারের উদ্দেশ্যেই অনুষ্ঠানটি করা, যাতে সবাই ওরা আনন্দ পায়, আনন্দ করতে পারে সব বাবুরা একসাথে মিলে। সালাফ বাবু তো খুবই খুশি অনেক খেলনা পেয়ে। আসলে 10 মাসের জার্নিটা মা হওয়ার খুব কিন্তু সহজ নয়, খুব কষ্টেরও বটে আবার আনন্দেরও। শত কষ্টের পরে যখন কোল জুড়ে বাবাটা আসে, আসলে এই সব কষ্ট ভুলে যাই, ভুলে গেছিও অবশ্য। দুইটা বেবি পালা একসাথে, খুবই কষ্টকর যে পালে সেই বোঝে। মা হওয়াটা অনেক কষ্টেরও বটে আনন্দেরও বটে। তাদের সারাদিনের দুষ্টামিতে খুব আনন্দ লাগে, আবার কষ্টও হয়। বাবু পালা কিন্তু খুবই কষ্টের জিনিস। আমার বাবাদের জন্য সবাই দোয়া করবেন। এই যে সবাই মিলে খেলাধুলা করতেছে, আম্মু ছোটোখাটো একটু আয়োজন করছি আমার বাবার জন্য অফুরন্ত ভালোবাসা। সালাফি অনেকদিন পর সবার একসাথে পেয়ে খুবই খুশি। সালাফি ইনসাফ, তোমরা আমার জীবনের সবচেয়ে বেস্ট উপহার আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা যেন সব সময় তোমাদের হাসি খুশি মুখ দেখার সুযোগ করে দেন, সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করে দেন। বাবার কলিজা সালাফার ইনসাফ, সারাদিন কাজ শেষে বাবা যখন ঘরে আসে, বাপ ছেলের আনন্দের কোনো কমতি নাই। নাচানাচি সেই মামা এই সেই নানান বাক্য দ্বারা ইউজ করে, শুনলে সবাই হাসতে হাসতে শেষ। তাদের দুষ্টামি সারাদিনই মেতে থাকে বাসা, যখন ঘুমায় যায় ঘুমন্ত থাকে, পুরা বাসাই নিরিবিলি হয়ে যায়। আসলে বাচ্চারা, একটা বাসায় বাচ্চা থাকা মানে আনন্দের কোনো কমতি থাকে না। এই যে বাবুরা খুবই মজা করতেছে, শত ব্যস্ততার মাঝেও ছেলের জন্মদিনটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বাবারা খুব মজা করছে, সব বাবুদের পেয়ে খেয়ে সে খুবই মানে এক্সাইটেড ছিল। মজার মজার স্মৃতিকোলায় একসময় রয়ে যায়, বড় হয়ে তখন দেখতে পারবে আর ছোটোবেলায় কেমন করছে, কীভাবে দুষ্টামি করছে। এই যে এখানে কেক চলে আসছে,
সালাফির কাকি সুন্দর একটা কেক গিফট করছে সালাফরে, কেকটা খেতেও খুব ইয়াম্মি। ইনসাফ বাবুর দুষ্টামি সারাদিনই চলতে থাকে, আমার কলিজার জন্যই সব। সালাফির থেকে বেশি খুশি ইনসাফ, সে মনে হয় তারই জন্মদিন, এত খুশি সব মানুষজন একসাথে পেয়ে। সালাফির জন্য আম্মুর ভালোবাসা, আম্মু নিজের হাতে রান্না করছি আমার বাবার জন্য ভালোবাসার ডালি, ভালোবাসার ডালা সালাফির জন্য আম্মু সাজাইছি নিজের হাতে, সেমাই রান্না করছি বাবার জন্য একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করার জন্য, আরবিয়ান স্টাইলে থালিতে খাওয়ার জন্য সাজাইছি, ছেলেদের এক পাশে দিব, মেয়েদের আরেক থালিতে, অন্যরকমভাবে এই ফার্স্ট টাইম এভাবে খাওয়ার আয়োজন করলাম, আসলেই খুব ভালো লাগছে, তৃপ্তি সহকারে সবাই খাইতে পারছে, কেকটা খুব দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্যই। সাংসারিক শত ব্যস্ততার মাঝেও ছেলেদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন জীবনের জন্য। আসলে 10টা মাস একটা বাবু ক্যারি করা খুবই কষ্টের, তারপরে 2টা বছর আরও তো 1 বছর রয়েছে, চঞ্চলতার সময়টা এখনও চলে নাই, যায় নাই, মাতৃত্বের স্বাদ তারপরেও খুব মধুর, এত কিছুর পরেও, এত কষ্টের পরেও, সারাদিন পরে যখন জড়াইয়া ধরে আম্মু এটা সেটা ময়না পাখি জাদু পাখি অনেক কথা শিখছে সালাফ, আমার ইনসাফ বাবুর থেকে অনেক কথা বেশি শিক্ষা ফলাইছে। ইনসাফও এক সময় আম্মুর অনেক বেশি আদর করছে, এখন সে একটু বড় হয়েছে, লাজুক হয়েছে, তারপরেও তার ভালোবাসার কমতি নেই আম্মুর জন্য বাবার জন্য। সালাফ ইনসাফ তোমরা দুটি ভাই আমার কলিজার টুকরা, আল্লাহর কাছে সবসময় দোয়া করি তোমরা যাতে দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে খুব সুন্দরভাবে ভালোবাসার সহিতে সম্মানের সহিতে আগামী দিনগুলো পার করতে পারো, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো, আমার অন্তরের অন্তরস্থল থেকে তোমাদের জন্য ধোয়া ভালোবাসা। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা সেটাই কামনা করি সবসময় আল্লাহর দরবারে। আসলে বাবা মারা সারাদিন কষ্ট করে ছেলে মেয়েদের সুখের জন্যই, অনেক কিছুই ত্যাগ করে, অনেক কিছু থেকে দূরে থাকে, আনন্দ থেকে, গোড়া থেকে, গোড়াফেরা থেকে, একমাত্র ছেলে মেয়েদের সেফটির জন্য, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। এই যে আমার আব্বার বার্থডে কেক অলরেডি চলে আসছে, তারা সব রেডি, সালাফ বাবুও খুবই খুশি, সালাফির থেকে আমার বড় বাবা ইনসাফ অনেক খুশি, তারই বার্থডে মনে হইতাছে, কেক কাটার জন্য সে খুবই পাগল, আমার কেক পাগলা বাবা, কোনো বার্থডেতেই সে ভালো করে কেকের ছবি তুলতে দেয় না, কেক আগেই খাইব, কাটার আগেই তার খাওয়া লাগবে, আমার পাগলা বাবাটা, আমার কলিজা, আমার সব। এই যে সালাফ বাবু ভদ্র ছেলের মতো দাঁড়াই আসছে, খুবই কিউট লাগতেছে সবাই রে, সিনা বাবুও ভাইয়ের সাথে দাঁড়াইছে, সবারই খুব কিউট লাগতেছে। বাবুদের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ভালো থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বাবা। কেক কাটাকাটির পর্ব শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে কেক শেয়ারিং হবে, তারপর খাওয়া দাওয়ার পর্ব হবে, তারপর গিফটের পালা, গিফট আনবক্সিং করা হবে, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেক ব্যস্ততার মাঝখানে বাবার সাথে ভালো করে কোনো ছবি তোলা হয়নি, জিনিসটা খুব মিস করছি। এই যে এখানে কিউট একটা বেবি গার্ল সাফা, রুনাপুর মেয়ে, তার জন্য দোয়া অনেক, মনিকা আপু আসছে, সে খুবই ভালো মনের মানুষ, আমার অনেক হেল্প করছে জন্মদিনে, আল্লাহ তার ভালো করুক, নেক হায়াত কামনা করি তার। টিটু সাহেব বসছেন এখন কেক কাটাকাটি নিয়ে, কেক শেয়ারিং চলবে এখন।
সবার আগে সালাফ রেডি কেক খাওয়ার জন্য। সকলকে ম্যানি ম্যানি থ্যাংকস খুব সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য সালাফির পক্ষ থেকে। আসলে জন্মদিন একটা উসিলা মাত্র, সবাই একসাথে হওয়া, আনন্দ করা, এটাই মূল উদ্দেশ্য। বাবুরাও খুব মজা করলো অনেকদিন পর। ইনসাফ বাবু তো আরও বেশি এক্সাইটেড ছিল পুরো সপ্তাহ, সালাফির জন্মদিন কবে হবে, বেলুন ফুলাবে, গান করবে, কেক কাটবে, এটা করবে সেটা করবে, সারাদিনই এক এক বায়না। এই যে আমার লক্ষ্মী বাবাটা, বার্থডে বয় সালাফি, এখন তাকে একদম বার্থডে বয়ের মতো লাগতেছে। সেও খুব মজা পাইতেছে টিভিতে গান দেখে, বার্থডে সং এনজয় করতেছে। আসলে দ্বিতীয়বার মা হওয়াটা খুব আনন্দেরও প্লাস খুব টেনশনেরও, বড় বাচ্চার জন্য তখন এতটা টেনশন হয় যা বলারও বাহিরে। অডিতে ঢোকার আগে ইনসাফের জন্য এতটা মায়া লাগছে, কী জানি একটা মিসিং হইতাছে, কী জানি একটা মানে পাইতাছি না, ওরে কাছে কেন পাইতাছি না, দেখার জন্য মনটা একদম ছুটে গেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থভাবে ফিরে আসছি দুই বাবার কাছে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে অলরেডি, সালাফির জন্য আম্মুর এই কষ্টটুকুই সেরা গিফট, সবাই অনেক খুশি হয়েছে। সারাদিন কষ্ট করে আম্মু সালাফির জন্য এগুলার তৈরি করছি। এই যে এখানে মেয়েদের থালি খাওয়ার, মেয়েদের থালি সাজানো হয়েছে, সবাই নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতেছে। ভিডিওটি সবাই এনজয় করতে থাকুন, সামনে গিফটের পালা সেটাও দেখতে থাকুন। শত ব্যস্ততার মাঝখানেও ছেলেদের আনন্দ দেওয়ার খুবই চেষ্টা করি, যাতে ওরা ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, ওদের সেফটি, ওদের নিরাপদ, এটাই সবার আগে আমার ব্রেনে কাজ করে, যাতে বাবারা ভালো থাকে, সুস্থ থাকে। এই যে অলরেডি গিফটের পালা শুরু হয়ে গেছে, ইয়াম্মি চকলেট কাকুর পক্ষ থেকে, সালাফির জন্য কার্টুন দেখার জন্য ট্যাব স্যামসাংয়ের, কার্টুন পাগলা বাবা আমার, সালাফও খুব খুশি ট্যাব পেয়ে, ম্যানি ম্যানি থ্যাংকস সালাফির পক্ষ থেকে। আরও গিফট পেয়েছে, গাড়ি আছে আরও, সবগুলা দেখানো হয় নাই। এই যে একটা সুন্দর বাইক সালাফির ছোট ফুফাই গিফট করছে, লাল কার্ডটা রানা, রানার কার্ডটাও কিউট হয়েছে অনেক, কালো কার্ডটা মাসুম ভাই গিফট করছে সালাফরে, সে খুব লাইক করছে গাড়িটা, সবারই অনেক ধন্যবাদ। রাত বাজে 12টা, তার জন্মদিনের আমেজ এখনও শেষ হয়নি, খেলনা নিয়েই সে মেতে আছে, সারাদিন এগুলো নিয়েই খেলা করতেছে। সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন, জন্মদিনের এটাই তার সেরা গিফট আম্মুর জন্য, আর সবাই যাতে আমার বাবার জন্য দোয়া করেন সেই কামনাই করি। এই যে সুন্দর একটা কিউট গিফট পাইছে কাকুর কাছ থেকে, সেটাও খুব লাইক করছে, লাইটিং জ্বলে অনেক শব্দ করে কুমিরের মতো। এই যে এখানে আরেকটা কার পাইছে ব্ল্যাক কালারের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবাদের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে সালাফির বার্থডে যেহেতু ওর জন্য সবাই দোয়া করবেন, যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ তাআলা যাতে সুস্থতা দান করে, সবসময় যাতে ভালো থাকতে পারে। সকলের মঙ্গল কামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।